বিপিএল এর আজকের ম্যাচে ঢাকার বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের কাজ যারা দেখেছেন তারা সত্যি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। মোসাদ্দেক হোসেন যা করেছেন এটা সত্যি অগ্রহণযোগ্য এবং এটা বলতে গেলে একটা অপরাধের মধ্যে পড়ে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, মোসাদ্দেক হোসেন সৈকত চততম ওভারের প্রথম বলটি পয়েন্টে ঠেলে দিয়ে দুই রানের জন্য কল করেন এবং জনসন চাল যখন দুই রান নিতে যান তখন মাঝ পথে হুট করেই রান নিতে অস্বীকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর যা হওয়ার তাই হয়েছে। জনসন চার্লস ফিরতে চেয়েছেন কিন্তু তার আগেই উইকেট কিপার স্টাম্প ভেঙে দিয়েছেন। এখানে মোসাদ্দেকের জন্যই রান আউট হতে হয়েছে মারতে থাকা উঠতে থাকা জনসন চার্লসকে। অপরদিকে দেখুন, এবারের বিপিএলে মোসাদ্দেক হোসেন সৈকত দলের জন্য ভালো কিছু করতে পারেনি, আন্তর্জাতিক ম্যাচেও তার পারফরমেন্স কেমন তা আপনারা জানেন। তারপরে বিসিবি তাকে ছেড়ে দেওয়ার পরিবর্তে 2023 সালের নতুন চুক্তিতে তাকে রেখে দিয়েছে। জলে উঠতে থাকা জনসন চার্লসকে আউট করেছেন, এরপর নিজে যা করেছেন তা দেখে আপনারা সত্যি শিহরিত হয়ে যাবেন। 11 বলে 9 রান করে প্যাভিলিয়নে ফিরেছেন এই ব্যাটসম্যান।